ভারত শাসিত জম্মু কাশ্মীর নিয়ে সাংস্কৃতিক আগ্রাসনের পথে হাঁটছে দেশটির বিজেপি সরকার। 23 বছর পর আগামীকাল শনিবার থেকে কাশ্মীরে খুলে দেওয়া হচ্ছে দুটি সিনেমা হল। তাতে প্রদর্শন করা হবে বলিউড তারকা আমির খানের মুভি লাল সিং চাড্ডা। বলা হচ্ছে কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিলের পর ওই অঞ্চলে ভারতীয় সেনাদের উপস্থিতির সুবিধা পেতে ব্যবসা বাণিজ্যে বাইরের বিনিয়োগ এবং সাংস্কৃতিক আগ্রাসনকে জোরদার করা হচ্ছে। আরও জানাচ্ছেন রানা মনসুর। আশির দশকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু হলে জম্মু কাশ্মীরে বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলো। 1989 সালের 31শে ডিসেম্বর শেষবারের মতো হলে গিয়ে সিনেমা দেখেছেন কাশ্মীরিরা। কেননা স্বাধীনতাকামীদের আন্দোলন জোরদার হলে চলচ্চিত্র প্রদর্শন ও মদের দোকানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্থানীয় মুসলিম সংগঠনগুলো। পরে এসব সিনেমা কমপ্লেক্সগুলোর অনেকগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে পরিণত হয়, আর কিছু পরিবর্তন করে দোকানপাট এবং হাসপাতাল তৈরি করা হয়। বিবিসি বলছে 90-এর দশকের শুরু পর্যন্ত ভারত শাসিত কাশ্মীরে অনেক সিনেমা হল ছিল। শ্রীনগরেই ছিল প্রায় 10টি সিনেমা হল, যেখানে বলিউডের মুভি চলত। কিন্তু স্থানীয় ইসলামিক সংগঠনগুলো সিনেমা হলগুলো বন্ধ করে দেয়। 1999 সালে ভারতীয় সরকার নতুন করে সিনেমা হলগুলো চালুর উদ্যোগ নিলে রিগাল সিনেমা হলে রক্তক্ষয়ী হামলা হয়, ফলে ভারতীয় সরকার পেছনে হটে যায়। এরপর 2022 সালের 1 অক্টোবর নতুন করে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে খুলে দেওয়া হচ্ছে 2টি সিনেমা হল। নতুন করে প্রস্তুত করা একটি সিনেমা হলের নাম ইনক্স মাল্টিপ্লেক্স। একটি গেস্ট হাউস ভেঙে 4 বছর ধরে তৈরি করা হয়েছে এই সিনেপ্লেক্স। এরপর 20 সেপ্টেম্বর সিনেমা হলটি উদ্বোধন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলছেন, একটি ফিল্ম সিটি তৈরির প্রক্রিয়া চলছে। একই সাথে জম্মু কাশ্মীরের অন্তত 20টি জেলায় একটি করে 100 আসনের সিনেমা হল নির্মাণ করা হবে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।